নেক্সট আমরা আলোচনা করছি এটা গেজ এবং টেমপ্লেট গেজ সম্বন্ধে। তাহলে প্রথম যে কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ লিমিট গেজ, এখানে একটা লিমিট গেজ আছে, এই গেজটার নামটা কি আমাদের এখানে জানতে বলা হয়েছে, এই গেজটার নামটা কি সেটা জানতে বলা হয়েছে। এই গেজটার নাম হলো, আমরা এটা ছবিটা দেখো, একটা গো আছে, একটা নো গো আছে, তাই তো? অর্থাৎ এটা একটা ইন্টারনাল ডায়ামিটার মাপছ, অর্থাৎ এটা যদি এটা ইন্টারনাল ডায়ামিটার মাপছ, অর্থাৎ দুটো গো নো গো একই সাইডে, বডির একটা সাইডেই রয়েছে, তাহলে তখন গো নো গো যদি যে কোনো একটা সাইডে যদি থাকে, তখন চোখ বুঝে আমরা ধরে নেব এটা কিন্তু প্রোগ্রেসিভ গেজ, তখন এটা কিন্তু চোখ বুঝে আমরা ধরে নেব এটা কিন্তু একটা প্রোগ্রেসিভ গেজ, এটা কিন্তু প্রোগ্রেসিভ গেজ হবে। এই গেজটা কী গেজ, এই গেজটার নাম হয়ে যাবে, তখন চোখ বুঝে আমাদের ধরে নিতে হবে এই গেজটা কিন্তু একটা প্রোগ্রেসিভ গেজ, এই গেজটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ গেজ। অর্থাৎ প্রোগ্রেসিভ গেজ কাকে বলে আমরা কিন্তু এটা জেনে নিলাম বা বুঝতে পারলাম। তাহলে এবার নেক্সট যে কোশ্চেনটা আমাদের জন্য রয়েছে, সেই দু নম্বরের কোশ্চেনটার দিকে তাকাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ, এই গেজটার নাম কি, এটা দেখো এই গেজটা কিন্তু রিং টাইপের রয়েছে, অর্থাৎ এটা আউটার ডায়ামিটার মাপছে, এখানে কোনো থ্রেড নেই, অর্থাৎ এখানে রিং গেজ, এটা রিং গেজ, এটাকে কী বলছে, রিং গেজ। এই গেজটার নাম কি, এই গেজটার নাম হলো রিং গেজ, এই গেজটার নাম হলো রিং গেজ। তাহলে রিং গেজ ব্যাপারটাকেই জানলাম। এবার নেক্সট হলো, বলছে হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু ক্লিন দ্য স্লিপ গেজ, স্লিপ গেজ যে পরিষ্কার করতে যে ম্যাটেরিয়াল ব্যবহার হয় সেটা হলো সিটিসি, কার্বন টেট্রা ক্লোরাইড, সেটা ব্যবহার করা হয় কার্বন টেট্রা ক্লোরাইড, সেই ম্যাটেরিয়ালের নাম কি, কার্বন টেট্রা ক্লোরাইড। নেক্সট ম্যাটেরিয়াল, ফোর্থ কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ, এই গেজটার নাম কি, এই গেজটার নামটা কি এখানে জানতে চাওয়া হয়েছে। এই ছবিটা রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ, এই চার নম্বর যে রয়েছে সেটা দেখো, এটাকে খুলে অ্যাডজাস্ট করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, তাই এটা কিন্তু অ্যাডজাস্টেবল স্ন্যাপ, এটা একটা স্ন্যাপ গেজ, কিন্তু এটা অ্যাডজাস্ট করা যায়, এই স্ক্রুটা ঘোরালে এটা ছোট বড় হয়, তাই এটা হলো অ্যাডজাস্টেবল স্ন্যাপ গেজ, এটার নাম হলো অ্যাডজাস্টেবল স্ন্যাপ গেজ, এটার নাম হলো অ্যাডজাস্টেবল স্ন্যাপ গেজ। তাহলে এটা সম্বন্ধেও জানলাম এটা কি অ্যাডজাস্টেবল স্ন্যাপ গেজ। নেক্সট হলো নাম্বার 5, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ, এখানে একটা গেজের ছবি দেখতে পাচ্ছি, এই গেজটার নাম কি, এই গেজটার নাম হলো, এই গেজটার কি মানে দেখো, এখানে ইনসাইড রেডিয়াস আছে, আউটসাইড রেডিয়াস, অর্থাৎ ইনসাইড আউটসাইড, অর্থাৎ রেডিয়াস দেখতে পাচ্ছি আমরা, রেডিয়াস করা আছে দেখতে পাচ্ছি, অর্থাৎ তাহলে এটা চোখ বুঝে এটা একটা রেডিয়াস গেজ, অর্থাৎ রেডিয়াস মাপার জন্য এর উপর নাম্বারিং করা থাকে, এটা রেডিয়াস গেজ। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন মেজারিং এক্সটার্নাল ডায়ামিটার, এক্সটার্নাল ডায়ামিটার ব্যবহার করার জন্য এখানে দেখো স্লিপ গেজ ব্যবহার করেছে, ছোটো ছোটো যে স্ট্রিপ, এটা হলো একটা স্লিপ গেজ আছে, বুঝতে পারলে, এই স্লিপ গেজ রয়েছে, অর্থাৎ এখানে এইটা এই যন্ত্রটার নাম হলো পেয়ার অফ স্পেশাল জ বাই ইউজিং স্লিপ গেজ, পেয়ার অফ স্পেশাল জ বাই ইউজিং স্লিপ গেজ, তাহলে অপশান হয়ে যাবে ডি, এটার অপশান হলো ডি। এবার নেক্সট 7 নম্বর কোশ্চেন,
বলেছে, হাউ মেনি সেট অফ ফিলার গেজ আর অ্যাভেলেবেল, যে ফিলার গেজগুলো রয়েছে তার কটা সেট অ্যাভেলেবেল আছে, তার সেট কটা ফিলার গেজের সেট হলো চারটে ফিলার গেজের সেট রয়েছে, ফিলার গেজের যে চারটে সেট আছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর, এই ফিলার গেজের ছবি দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি সেক্ষেত্রে কটা ছবি এর আগের থিওরিটিক্যাল ক্লাসে। এ বলছে বলছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু চেক দ্য ওয়ার্ক পিস টু কনফার্ম দ্য শেপ, অর্থাৎ হুইচ ডিভাইস ইজ ইউজ টু চেক দ্য ওয়ার্ক পিস টু কনফার্ম দ্য শেপ, অর্থাৎ শেপটা কনফার্ম হয়েছে কি না তা চেক করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়। এখানে প্রোফাইল গেজ যেটা ব্যবহার করা হয় সেটা হলো প্রোফাইল গেজের সাহায্যে এটা টেস্ট করা হয়। তাহলে আজকে প্রোফাইল গেজ, প্রোফাইল গেজের এটা জেনে নিলাম। এবার নেক্সট, প্রথমে যে 9 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে সেক্ষেত্রে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই গেজটার নাম হলো স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। নেক্সট হলো 10 নম্বরের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেই কোশ্চেনটার এখানে আউটার ডায়ামিটার চেক করার জন্য প্লেন রিং গেজ ব্যবহার হয়। 11 নম্বরে যেটা প্রোটেক্টিভ কোট অ্যাপ্লাইড দ্য এখানে স্লিপ গেজ এগেনস্টের জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়। 12 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ম্যাটেরিয়াল সাইন বার তৈরি করার জন্য স্ট্যাবিলাইজ ক্রোমিয়াম স্টিল ব্যবহার হয়। 13 নম্বরে হলো লেন্থ একটা সাইন বারের স্পেসিফিকেশন হলো, অর্থাৎ রোলার দুটো সেন্টার ডিস্টেন্স। 14 নম্বর হলো এখানে যে স্লিপ গেজ যে মেটেরিয়াল তৈরি হাই গ্রেড স্টিলের তৈরি হয়। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, এখানে যে গেজটা রয়েছে সেটা হলো ট্যাপার রিং গেজ, অর্থাৎ এই গেজটার নাম হলো ট্যাপার রিং গেজ, এই কোশ্চেনটা বলা হয়েছে। এবার নেক্সট যে কোশ্চেনটা বলা আছে এখানে একটা রিং গেজ দেখতে পাচ্ছি, এটা হলো থ্রেড রয়েছে, যেহেতু এটা থ্রেডেড রিং গেজ বলা হয়, এবার স্ক্রু থ্রেড রিং গেজ বলা হচ্ছে। এবার নেক্সট 17 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা আউটার ডায়ামিটার মাপছে, অর্থাৎ স্ন্যাপ গেজ বলা হচ্ছে। তাহলে এই কটা গেজ আমরা দেখে নিলাম। প্রথম যে কোশ্চেনটা রয়েছে হুইচ টাইপ বলছে, সরি হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য গ্যাপ বিটুইন দ্য মিটিং পার্ট, দুটো পার্টের মধ্যে যে গ্যাপটাকে মাপার জন্য যে গেজ ব্যবহার হয় সেই গেজটার নামটা কি, সেই গেজটার নাম কিন্তু ফিলার গেজ। আমরা ফিলার গেজ দেখেছি, সেই ফিলার গেজ কি করা হয়, ফিলার গেজ দুটো মনে করো উপরে একটা পার্ট আছে নিচে একটা পার্ট সেটিং হয়েছে, এর মাঝখানে গ্যাপটাকে মাপার জন্য যে গেজ ব্যবহার হয় এরকম একটা শিট থাকে, সেই শিটটা মাঝখানে ঢুকিয়ে যে গ্যাপ হচ্ছে সেই শিটের থিকনেসটাই হলো এই মাঝখানের গ্যাপের গ্যাপ, অর্থাৎ সেটা মাপা হয় ফিলার গেজের সাহায্যে। নেক্সট কোশ্চেন হলো হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য অ্যাকুরেন্সি অফ অ্যান এক্সটার্নাল থ্রেড, এক্সটার্নাল থ্রেডের অ্যাকুরেন্সি চেক করা হয় কিসের সাহায্যে। এক্সটার্নাল বলছে হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য অ্যাকুরেন্সি অফ এক্সটার্নাল থ্রেড, এক্সটার্নাল থ্রেডের অ্যাকুরেন্সি চেক করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা হলো থ্রেডেড রিং গেজের সাহায্যে, সেটা হলো থ্রেডেড রিং গেজের সাহায্যে চেক করা হয়। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ফিলার গেজ, ফিলার গেজের কাজ একটু আগে 1 নম্বর কোশ্চেনে বলেছি ফিলার গেজের কাজ কি আমরা পড়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো এখানে চেক দ্য গ্যাপ বিটুইন দ্য মিটিং পার্ট, দুটো মিটিং পার্টের মধ্যে গ্যাপটা চেক করা হলো কিন্তু ফিলার গেজের মেন কাজ।
এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চার নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ জয়নিং দ্য স্লিপ গেজ টুগেদার অফ বিল্ডিং আপ সাইজ, এই বিল্ডিং আপ দ্য সাইজ, সাইজটাকে বিল্ডিং আপ করার জন্য যে বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্ট অফ জয়নিং দ্য স্লিপ গেজ টুগেদার টু বিল্ড আপ দ্য সাইজ, অর্থাৎ যে একটা হোয়াট ইজ দ্য অ্যাক্ট জয়নিং অফ স্লিপ গেজ টুগেদার, দুটো স্লিপ গেজের সাইজের মধ্যে যে জয়নিংয়ের টুগেদার সেটার জন্য একটা কী, সেই একটা কী এখানে বলতে চেয়েছে সেটা ওয়াপ এখানে রিঙ্গিং, সেই সেটা হলো রিঙ্গিং, অর্থাৎ রিঙ্গিং করাটা হলো স্লিপ গেজের মধ্যে যে জয়নিং সেটা হলো রিঙ্গিং। এবার নেক্সট, হুইচ গ্রেড স্লিপ গেজ ইজ ইউজ টু প্রিসিশন টুল রুম অ্যাপ্লিকেশান, প্রিসিশন টুল রুম অ্যাপ্লিকেশানে যে যে গ্রেডের স্লিপ গেজ ব্যবহার হয় সেটা হলো গ্রেড ওয়ান রোমান ওয়ান, যেটা সেটা হলো প্রিসিশনে ব্যবহার হয়। নেক্সট কোশ্চেন ছ নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ট্যাপার ফ্ল্যাগ গেজ, ট্যাপার ফ্ল্যাগ গেজের জন্য কেন ব্যবহার করা হয় ট্যাপার ফ্ল্যাগ, এখানে হয়েছে চেক ট্যাপার হোল উইথ পারফেক্ট ফিট, চেক ট্যাপার হোল উইথ পারফেক্ট ফিট, পারফেক্ট ফিটের সাহায্যে ট্যাপার হোলটাকে চেক করাটা হলো এক্ষেত্রে মেন কাজ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ থিকনেস অ্যাঙ্গেল অফ বিআইএস সেট অফ ফিলার গেজ, অর্থাৎ ফিলার গেজ সেটের ক্ষেত্রে বিআইএস, বিআইএসের যে রেঞ্জ থিকনেস সেই থিকনেসটা কি, বিআইএস থিকনেসটা কি, অর্থাৎ কত থেকে কত থিকনেস পর্যন্ত ফিলার গেজ রয়েছে তার রেঞ্জটা কত, সেক্ষেত্রে কোশ্চেনটা করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ 0.02 থেকে 1 mm পর্যন্ত, 0.02 থেকে 1 mm পর্যন্ত রয়েছে আর প্রত্যেকটা। এবার নেক্সট হলো, হোয়াট ইজ দ্য ক্যালিব্রেশন গ্রেড অফ স্লিপ গেজ, অর্থাৎ স্লিপ গেজের যে ক্যালিব্রেশন গেজ সেই ক্যালিব্রেশন গেজটার কি বলছে, গ্রেড 00 হলো ক্যালিব্রেশন গেজ, গ্রেড 00 হলো ক্যালিব্রেশন গেজ, গ্রেড মানে গ্রেড 00 হলো ক্যালিব্রেশন গেজ। তাহলে অর্থাৎ এখানে সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এর ভ্যালুটা দেখো, এর হাইট এ ধরেছে, এটা ছবিতে 200, অর্থাৎ আমরা সাইন বারের 200 দিয়ে দিয়েছে, হাইটটা এ ধরেছে, তাহলে এ বাই 200 মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন 25 ডিগ্রি দিয়ে দিয়েছে, 25 ডিগ্রির ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, সেটা বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। অর্থাৎ শর্টকাট নিয়ম হলো এটাকে যদি 2 দিয়ে গুণ করো আর 2 ঘর শূন্য নিয়ে আসো তাহলেই উত্তর বেরিয়ে যাবে, এটা শর্টকাট প্রসেস। এবার নেক্সট হলো, বলছে হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল অফ স্ক্রু পিচ গেজ, স্ক্রু পিচ গেজ ম্যাটেরিয়াল হলো স্প্রিং স্টিলের তৈরি হয়। এবার নেক্সট হলো, বলছে নেক্সট কোশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু মেজার দ্য সাইজ অফ এ ওয়ার অ্যান্ড থিকনেস অফ শিট, অর্থাৎ শিটের থিকনেস এবং ওয়ারের ড্যামিটার মাপার জন্য, ওয়ার ওয়ারের মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার হয়, যেটা ব্যবহার হয় সেটার নাম হলো স্ট্যান্ডার্ড ওয়ার গেজ, এটা শর্ট ফর্ম হলো SWG। এবার একটা সেম কোশ্চেন চার নম্বরে বলেছে, একটা হাইট, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য গেজ, গেজের হাইট বলেছে কত, মানে হাইট কত এটা এ করতে, এবং তার 30 ডিগ্রি তার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সাইন বার হলো 200, অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটা করেছি ছবি দেখিয়ে, অর্থাৎ সেই অঙ্কটার মতো 200, অ্যাঙ্গেলটা শুধু 30 ডিগ্রি হবে, আর 30 ডিগ্রি হাফ কাটাকাটি করলে হাফের সাথে 100 কাটলে 100 হয়, অর্থাৎ 100 mm হলো এই ক্ষেত্রে হাইট দাঁড়াচ্ছে। তাহলে এটা আমরা জানলাম,
আমরা নেক্সট আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। আজকে এই অবধি।